খুবই ভালো লাগছে, দু বছর পরে বইমেলাটা আবার আগের রূপ ফিরে পেয়েছে। আর লেখকের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে পাঠকের প্রতিক্রিয়া তার লেখার প্রতি, তো সেই জায়গাটায় আমি বরাবরই ভাগ্যবান। আমার ধারণা যে পাঠক যে আগ্রহ নিয়ে বইমেলায় এসেছেন এবার, আমি গতকালকে প্রথম এসেছি এবং এসেই দেখেছি যে আমি একটু এক ঘন্টা লেট করে এসেছিলাম, এসে দেখে যে স্টল মানে ভেঙে পড়ছে এরকম, মানে অপেক্ষা করছিলেন পাঠকরা। তো সব মিলিয়ে এটা একটা অসাধারণ অনুভূতি, সামগ্রিক অর্থে অসাধারণ অনুভূতি, কারণ বইমেলাটা প্রথম থেকে এবার জমে উঠেছে। এবার নতুন যে দুটো এসেছে দুটোই বেশি যাচ্ছে, শঙ্খচুর যেটি অন্য প্রকাশ থেকে আর সে এসে বসুক পাশে অন্য ধারা থেকে। পাঠকদের জন্য বলা ওটাই যে একজন লেখকের জার্নিটা খুবই ডিফিকাল্ট আমাদের দেশে নানা কারণেই, তো সেই জায়গাটায় আসলে আমাদের হয় না যে জীবনে সবসময় কিছু ইন্সপায়ারেশন দরকার হয়, তো লেখকের জীবনে সবচেয়ে বড় ইন্সপায়ারেশন যত বাধা বিপত্তি কিংবা ডিফিকাল্টিস সেগুলো ওভারকাম করার জন্য একটা শক্তি দরকার হয়, সেই শক্তিটা হচ্ছে মূলত পাঠকের ভালোবাসা। তারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন এই জন্য তাদের প্রতি আমার অফুরন্ত কৃতজ্ঞতা, আশা করছি এই ভালোবাসাটা অব্যাহত থাকবে। লিখতে ভালো লাগে, না লিখতে ভালো লাগে, এটা মানে প্রথম দিকে যেটা হয় যে লিখতে ভালো লাগতো, মানে আমি গল্প বলতে খুব পছন্দ করতাম, গল্প শুনতেও পছন্দ করতাম, তো আমরা আসলে যা লিখি তা তো গল্পই, তাই না? তো আমার মনে হচ্ছে আমার চারপাশের মানুষ জীবন জগৎ এটাকে অনেক গভীরভাবে অন্তরঙ্গভাবে অনুভব করতে পারতাম, তো সেই অনুভূতিটা যখন আমাকে অনেক বেশি ইম্পালসিভ অনুভূতি দিত, উদ্দীপনা তৈরি করতো আমার ভেতরে, তখন আমার মনে হতো আমি সেটা অন্য কাউকে বলতে চাই, এবং সেই বলতে চাওয়ার মাধ্যম হিসেবে আমি হয়তো লেখালেখিটা বেছে নিয়েছি। স্পেসিফিক আসলে বলতে পারবো না, তবে আমার প্রথম বই প্রকাশিত হয় ফটোগ্রাফি, তখন আমি ফটোগ্রাফি করতাম, ফটোগ্রাফির বই, এটার নাম ছিল গল্প ছবি 2012 সালে, বাট আমার উপন্যাস সেই অর্থে লেখা শুরু হয় 2015 সালে আরশিনগর উপন্যাসের মধ্য দিয়ে। তো আরশিনগরটা প্রকাশের পরপর বইটা আসলে আমি মানে আই ডিডন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন, বাট পাঠকের মুখে মুখে ছড়ায় যায় গল্পটা, এবং তখন আমার কাছে মনে হয় যে এই কাজটা করতে আমি ভালোবাসি, এবং একই সঙ্গে এটাকে আমি মানে হয় না আমাদের সারা জীবন কিন্তু আক্ষেপ থেকে যায় যে যেই কাজটা আমরা করতে পছন্দ করি সেটা আমরা পেশা হিসেবে নিতে পারি না। আমার এরকম কোনো স্পেসিফিক গোল নাই কোথাও দেখতে চাই, আমার কাছে মনে হয় যে আমার লিখতে ভালো লাগে, লিখছি, পাঠক গ্রহণ করছে, আনন্দটা প্রাপ্তিটাই প্রাপ্তি আনন্দ পেতে চাই, এটাই হচ্ছে আমার দেখতে চাওয়ার জায়গা।